আমি শুধু আমি না, সারা বিশ্বের লোকে তারে ভালোবাসি। আপনি কেন ভালোবাসেন? আমি ভালোবাসি তার গান, ভালোবাসি তারে ভালোবাসি। আমি শুধু আমি না, আমার ভাই বোন যারা আছে সবাই আশীর্বাদ করলেন, ভক্ত সবাই ভক্ত, খুব ভালো মানুষ। সে কোনো দিন খারাপ কাজ কোনো কাজ করতে পারে না। আর তার জন্য যদি মামলাও করা হয়, এটা মিথ্যা মামলা দেওয়া হয়, এটা কোনো সত্য মামলা না, এটা আমরা করতে পারছি। এতটুকু কনফিডেন্স কীভাবে পাইলেন যে তার নামে মিথ্যা মামলা করা? মিথ্যা মামলা কেন? সে সারা বিশ্বে বিপদ আরো সৃষ্টি করছে, আর সারা বিশ্বের লোক শুধু আমি রিক্সা চালাই, আমি কর্মত রিক্সা চালাই, ভাত খাই ভাই, এই দেখেন আমার হাত ঠিক আছে, আমি কষ্ট করে খাই, তারপর আমি আসি ঠিক আছে। কিন্তু আমি ইজ্জা বলতেছি শুধু আমার কাছে না, সারা বাংলাদেশের লোকের কাছে জিজ্ঞেস করেন, সবাই তার মুক্তি চান, সবাই তার ভালো ভালো। এখন আপনি কি চান আসিফ ভাই মুক্তি হোক? অবশ্যই চাই, আসিফ ভাই মুক্তি পাকটা আমি চাই, তার কেউ চাপ না। আমি মানববন্ধন হয়েছে, এটার সম্পর্কে কিছু বলুন, এটার সম্পর্কে আপনার ফিলিংসটা কেমন কেমন লাগলো? এটা মানববন্ধন হয়েছে, এটা তো ভালো হয়েছে, আসিফ ভাই ভালো মানুষ, এর জন্য যে মানববন্ধন হয়েছে, আপনারা আরও মানববন্ধন দরকার হইলে আপনারা প্রধানমন্ত্রীর কাছে হস্তক্ষেপ করেন, প্রধানমন্ত্রীর কাছে দান, অবশ্যই সে আপনাদের উপকার করবে। আচ্ছা, আপনি শিল্পী আসিফ আকবরকে কতদিন থেকে চেনেন বা কোন দিন থেকে তার প্রেমে পড়ছেন? আমি ওই যে প্রথম দিন থেকে ওই যে একটা গান বেরিয়েছে না, ওপিয়া ওপিয়া তুমি কোথায়, ওই ওই লাইন একটু শোনাবেন প্লিজ, আমরা একটু শুনবো আপনার গান। না না প্লিজ দুই লাইন গাইবেন, যে ওই রকম পার্ট।